নমস্কার বন্ধুরা, বুলান হেসেলে আজ বুলা নিয়ে চলে এলো গুঁড়ো দুধ দিয়ে কিভাবে কত সহজে মিষ্টি দই বানানো যায়। তাও কিন্তু বানাবো আমি পাটালি গুড় দিয়ে। যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা, দেখতে থাকো, তারপরেই না হয় ছোট্ট করে একটা লাইক দিও, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বুলান হেসেলের পাশে সবাই থেকো। দেখো, দই বানানোর জন্য প্রথমে আমি এরকম চায়ের কাপ মেপে হাফ কাপ টক দই নিয়েছি, আর এখানে সেই সেম কাপে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি, আর এক কাপ নিয়েছি পাটালি গুড়কে এরকম গ্রেট করে রেখে দিয়েছি। এই সামান্য জিনিস দিয়েই কত সুন্দর একটা মিষ্টি দই আমি বানিয়ে ফেলবো। এবারে প্রথমে কাজ হলো টক দইটার জল ঝরিয়ে নেওয়া। সেজন্য একটা ছাঁকনির ওপর পুরো দইটাকেই ঢেলে বেশ কিছু সময় রাখতে হবে। 5 মিনিট মতন রাখলেই পুরো জলটা নিচে পড়ে যাবে। দইটা যত ঘন হবে টক দইটা, তত মিষ্টি দইটাও ভালো জমবে। এবারে নিয়ে নেবো একটা বড় পাত্র, তার মধ্যে ঢেলে দেবো এক কাপ গুঁড়ো দুধ। এখানে তোমরা ফুল ফ্যাট মিল্ক নিতে পারো, তাহলেই ভালো হবে। আমি এখানে আমুলের গুঁড়ো দুধটাই নিয়েছি। আর নিলাম এখানে প্রথমে এক কাপ উষ্ণ গরম জল। এবারে এই জলটা দিয়ে ধীরে ধীরে এটাকে ভালো করে গুলে নিতে হবে। প্রথমে এক কাপ দেব, তারপরে আরও হাফ কাপ দিতে হবে, কারণ খুব বেশি পাতলা করব না, কেননা এটাকে তো আবার আমাকে জাল দিয়ে ঘন করতেই হবে, সুতরাং খুব বেশি পাতলা আমি করব না। এইবারে অল্প অল্প করে জল দিয়ে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই কারণেই অল্প অল্প করে জল দিয়ে। এই দেখো, পরে আমি আরও হাফ কাপ জল এখানে দিলাম। এবারে সমস্ত দুধটাকে খুব ভালো করে গুলে নেব। এটা এমন কোনো কঠিন কাজ না, ঘরে যদি দুধ নাও থাকে, মানে লিকুইড দুধ, তাহলে গুঁড়ো দুধ থাকলেই আর যখনই এটা গুলবে এরকম একদিন একটু ফেনা ফেনা হয় সেটা দেখবে। এবারে একটা পাত্র বসিয়ে তার মধ্যে আমি সেই যে এক কাপ পাটালি গুড়কে আমি গ্রেট করে রেখেছিলাম, তাতে 2 চামচ মতন জল দিয়ে এটাকে আমি গুলতে দেবো। এটাকে একটু কালারটা সুন্দর আনার জন্যই গুড়টাকে একটু ঘন করে জাল দেবো। আমি গুড় দিয়ে করছি, তোমরা ইচ্ছে হলে এটাকেও ঠিক এই জায়গাতেই চিনি দিয়ে করতে পারো। চিনি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খারাপ, তোমরা নিশ্চয়ই অনেকে জানো সেটা, সেই কারণেই আমি গুড় দিয়ে করারই চেষ্টা করি। এবারে গুড়টা যেই ঘন হয়ে গেছে তার মধ্যে আমি গুলে রাখা দুধটাকে দিয়ে দিলাম। এবারে একটু 5 মিনিট মতন এটাকে কম আঁচে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু কমিয়ে ফেলতে হবে। যেহেতু এটা গুঁড়ো দুধ দিয়ে করছি তাই বেশি সময় লাগবে না, কেননা তুমি জলটা তোমার নিজের হাতে, তুমি কতটা দুধটাকে ঘন রাখতে চাইছো সম্পূর্ণ সেটা তোমার নিজের হাতের ওপর রয়েছে। এ দেখো একদম লো আছে, 5 মিনিট আমি এরকম একটু জাল দিয়ে নিয়েছি, আর খুব বারে বারে এরকম করে নেড়ে নেড়ে একটু ফেনা মতন করে নেব। এবারে গ্যাস দেব আমি অফ করে। এবার একটু ঠান্ডা হবে, এটা এমনভাবে ঠান্ডা হবে যেন একটা আঙুল যদি চুবিয়ে রাখো যেন কোনো কষ্ট না হয় আঙুলের। এবারে সেই জল ঝরানো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব, একদম স্মুথ, যেন কোনো রকম যেন দলা এর মধ্যে না থাকে, একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এটাকে আমার সেই একদম উষ্ণ গরম দুধে এটাকে আমার মিশাতে হবে। এই দেখো, দুধটা এখন মোটামুটি ঠান্ডা, ভালোই হয়ে গেছে। এবারে সেই ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে আরও এবারও কিন্তু আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা মেশানোর ওপর নির্ভর করছে দইটা জমাবে বা জমবে কিভাবে। এভাবে ফেটাতে ফেটাতে বেশ ভালো করে একটা উপরে ফেনা বা ফেনার আস্তরণ তৈরি হবে, তাতে দইটা খেতেও যেমন টেস্ট হবে আর দেখতেও সুন্দর লাগবে। এরকম একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবে। দেখেছো কীরকম ফেনা হয়ে গেছে, এটা একটু সময় ঘুরলেই পুরো ভালো ফেনা তৈরি হয়ে যাবে। এবারে দইটা কিসে জমাবো, এটা তুমি ইচ্ছে হলে গোটা একটা যে কোনো কাচের পাত্রেও জমাতে পারো, আর আমি আজকে করব ছোট যে কোনো চায়ের কাপে। এখানে আমি 4টে চায়ের কাপ নিয়েছি, তার মধ্যে ঢেলে দেবো এটাকে, কীরকম ফেনা সমেত দুধটাই ঢেলে দেবো এর মধ্যে। এটা কিন্তু আমি মাত্র 20-25 মিনিটের মধ্যেই তোমার মিষ্টি দই তৈরি হয়ে যাবে। কীভাবে করব দেখতে থাকো তাহলে। এইভাবে 4টে মাত্র কাপই আমি ভরে নেব। বেশ, ভরা হয়ে গেলে দই তো আমরা
ধরো আজকে যদি দুপুরবেলা দই পাতি, সেটাকে আমি 8 ঘন্টা 10 ঘন্টা বাদে সেই দইটা পাবো, কিন্তু এই দইটা একদম ইনস্ট্যান্ট এই দইটা পাবে, মাত্র 20 মিনিটে তৈরি হয়ে যাবে। কিভাবে বলো তো, এটাকে আমি স্টিম দেব, স্টিম নয় ঠিক, বেক করব, তাও আবার করব কড়াইতে, যেমন করে আমরা কেক বানাই ঠিক সেরকমই। একটা কড়াইকে আগে থাকতেই গরম করে নিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড আমি উল্টে নিয়েছি, এবারে স্ট্যান্ডের উপর একটা ফ্ল্যাট প্লেট আমি পেতে এইবারে সেই চায়ের কাপগুলোকে বসিয়ে দেবো। তারপরে এমনভাবে ঢাকা দেবো যেন কোনো রকম বা ভেতর থেকে বাষ্প বা তাপ বাইরে বেরোতে না পারে, খুব ভালো করে ঢাকা দিতে হবে। কেউ ইচ্ছে হলে প্রত্যেকটা কাপকে ফয়েল পেপারেও মুড়তে পারো, আমি আর অত ঝামেলার মধ্যে যাইনি, একেবারে সরাসরি প্লেট দিয়ে ঢেকে দিয়েছি এবং কড়াইটার উপরেও একটা ঢাকনা দিয়ে দিয়েছি। আর আঁচ থাকবে সবচেয়ে সিমে, মানে এরপরে আর লো আঁচ হবে না। এইভাবে 20 থেকে 25 মিনিটের মধ্যেই, দেখো আমি এটা ঠিক 25 মিনিটের মাথায় তুলেছি, এবারে একটা কাঠি ঢুকিয়ে দেখলাম একটুও কিন্তু কিচ্ছু লেগে নেই। যদি পাতলা থাকতো বা যদি না জমতো দইটা, তাহলে কিন্তু এই স্টিকটার গায়ে লেগে থাকতো। এবারে গ্যাস অফ করে দিলাম, এবারে খুব সাবধানে এটাকে তুলে বাইরে এনে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করতে হবে। তারপর যদি ইচ্ছে হয় খেতে পারো, তবে একটু ফ্রিজে রাখলে তার টেস্টটা তো আরোই ভালো লাগে, সেটা আমরা সবাই জানি, দইতে একটু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এবারে আমি 1 ঘন্টা মতন বাইরে রেখেছিলাম ঠান্ডা করে, তারপরে ফ্রিজে রেখেছি আরও 1 ঘন্টা, তারপরে এই দেখো বার করেছি। এমনভাবে কেটে তুলবো না, মনেই হবে না যেটা কড়াইতে বেক করে মিষ্টি দই বানানো হয়েছে। তোমরা একবার হলেও বানিয়ে দেখো, এবং ঘরে থাকা সামান্য গুঁড়ো দুধ দিয়েই কত সহজেই এইরকম জমাট বাঁধা দই তোমরা পেয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বুলার শেলের পাশে সবাই।